হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভ্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব আমি এবং আমার ছোট্ট মিঠুর সাথে কাটানো কিছু আনন্দঘন মুহূর্ত। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো এখন আমি মিঠুকে একটু কোলে নিলাম। আজকে সারাদিন অনেক ব্যস্ত ছিলাম, মিঠুকে তেমন সময় দিতে পারিনি। মিঠুকে দুপুরবেলা খাবার খাইয়ে ওর যে বাসা তৈরি করেছি সেই বাসায় রেখেছি। তো এখন হচ্ছে রাতের বেলা, ওকে খাইয়ে দিয়ে পেট ভরিয়ে নিয়েছি। এরপর এখন আমি ওর সাথে একটু খেলা করব, ওকে সময় দিব। তো পাখিদের প্রচুর ভুলো মন, ওদের যদি একটা দিন সময় না দেওয়া হয় তাহলে কিন্তু ওরা সব কিছু ভুলে যায়। তাই তো রাগ করেছি বুঝি না তো, কেউ বুঝি না রে। আজকে সারাটা দিন তো মা কুলে নেয়নি, তাই তো মায়ের সাথে এত রাগ। মিঠু বাবু বুই রে তো দেখতে পাচ্ছেন সোনামণি শুধু বারবার বলছে মিঠু হাগু করবে, মিঠু হাগু করবে। মিঠুকে একটু ধরলেই ও ধরতে চলে আসে, ও মিঠুকে নিয়ে খেলা করতে চায়। তবে ও তো ছোট, ও অনেক সময় আস্তে ধরতে চাইলে ও তো আর বোঝে না, অনেক সময় জোরে ধরে ফেলে। আমার সোনা মিঠু কই রে, আমার সোনা মিঠু। মিঠুকে আমরা 35 দিনের বেবি এনেছিলাম। তো আজকে মিঠুর 53 দিন বয়স হয়েছে, আর 7 দিন পরে মিঠুর 2 মাস হবে। সবাই মিঠুর জন্য দোয়া করবেন, ও যাতে সুস্থ থাকে, ভালো থাকে।
তোকে নিয়ে আমি অনেকটা সময় কাটিয়েছি। আর মিঠু কিন্তু ভীষণ আদর পছন্দ করে, ওকে গায়ে হাত বুলালে ওর ভীষণ ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন, ও শুধু এটা ওটা মুখে দিবে, ওর মুখে নিতে খুব ভীষণ পছন্দ। আমার হাত খুবই সে করবে, আবার আমার ছোট্ট সোনামণির হাতও খাবে। তো এই যে এখনও কিন্তু মিঠু কামড় দিতে শেখেনি, হয়তো বা বড়ো হলে কামড় টামড় দিতে পারে, আমি সঠিক বলতে পারছি না যে কামড় দেয় কি না। তো এই যে দেখেন, সে কিন্তু কামড় দেয় না, খুবই আস্তেভাবে জিব্বা দিয়ে একটু একটু করে সে খাবে হাত। তো মিঠুকে কাছে রাখতে ভীষণ ভালো লাগে, মিঠুকে আমার কোলে বসিয়ে রাখি, সে চুপ করে কোলে বসে থাকবে এবং আদর খাবে। কিন্তু হঠাৎ করে যদি তার হাগু চলে আসে, তখন সে কিছুতেই আর কোলে থাকবে না, আর তখন আমি বুঝতে পারি যে সে হাগু করবে। তো এই মিঠুর এই স্বভাবটা আমার কাছে ভীষণ ভালো লাগে, আর সে সবসময় চায় তাকে শুধু আদর করি, সে আদর করে খুব ভালোবাসে। মিঠুকে নিয়ে আমার এবং আমার সোনামণির সময় ভালোই কাটছে, আর মিঠু একটু একটু করে বড় হচ্ছে। মিঠুর বড় হওয়াটাকে আমরা খুব এনজয় করছি। ওকে যখন আমরা এনেছিলাম তখন ওর অনেকগুলো লোম ছিল না, এখন কিন্তু মাশাল্লাহ ওর সবগুলো লোম আস্তে আস্তে গজিয়ে যাচ্ছে। মিঠু একটু একটু করে বড় হচ্ছে। তো সবাই বেশি বেশি করে আমার মিঠুর জন্য দোয়া করবেন, ও যাতে সুস্থ থাকে, ভালো থাকে। বেশ কিছুক্ষণ সময় মিঠু আমার সাথে খেলাধুলা করার পর মিঠুর ঘুম চলে এসেছে। তো আমরা বুঝতে পারি মিঠুর কখন ঘুম আসে, যখন মিঠু তার সারা শরীর চুলকাবে তখনই আমরা বুঝতে পারি যে মিঠুর ঘুম এসেছে। আমার কাছে মনে হয় টিয়া পাখিরা একটু বেশি অলস। আমি দেখি আমার মিঠু একটু সুযোগ পেলেই শুধু ঘুমিয়ে থাকে। তো এই যে দেখেন, সে শরীর চুলকানো অলরেডি শুরু করে দিয়েছে, তার মানে এখন সে ঘুমাবে। তাকে দেখি এই জাগনা আছে, আবার একটু পর দেখি সে ঘুমিয়ে গেছে, মানে এতটাই অলস সে, আর এক জায়গায় চুপ করে ধুম ধরে সে বসে থাকবে, এই হলো তার অবস্থা। তো এই যে দেখেন, সারা শরীর সে এখন চুলকাবে, এরপর তার মাথাটাকে সে একদম লেজের কাছে নিয়ে যেয়ে আরামে চোখ বন্ধ করে একটা ঘুম দিবে। তো এই যে দেখেন, মিঠু তার মাথাটাকে তার লেজের কাছে অলরেডি নিয়ে এসেছে, আর এখন আমি ওর মাথার মধ্যে হাত বুলাবো আর ও আরামে ঘুমিয়ে যাবে। তো এভাবেই মিঠুকে নিয়ে আমার সময় খুব ভালোই কাটছে। সবাই মিঠুর জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করব। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে, আপনাদের প্রোফাইলে ভিডিওটি শেয়ার করবেন। তো আজ আর নয়, এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।